হ্যালো গাইস, এবার আমরা যে বিষয়ে আলোচনাটা করব সেই বিষয়টা হচ্ছে ফ্রি কল অ্যান্ড ফ্রি টেক্সট, যার মাধ্যমে আমরা বিভিন্ন ফোনে ফোন করতে পারব টাকা ছাড়া। এর আরেকটি সুবিধা হচ্ছে আপনি যেই ফোনেতে ফোন করবেন সেই ফোনে আপনার কোনো নাম্বার যাবে না, যাকে বলা হয় হাইড কল অথবা ফেক কল। তো আসুন আমরা কীভাবে অ্যাপসটি ইউজ করি দেখা যাক। প্রথমে আমরা প্লে স্টোরে যাব, তারপর সার্চ বাটনে ক্লিক কর, তারপর লিখব হচ্ছে DING ডিংটন। হ্যাঁ গাইস, আমরা যে অ্যাপসটি খুঁজছিলাম সেই অ্যাপসটি প্রথমে এসে গেছে, ফ্রি ফোন কল ফ্রি টেক্স। এই অ্যাপসটির মাধ্যমে আমরা ফ্রি কথা বলতে পারবো এবং নাম্বারটি হাইড রেখে যে কোনো ফোনে ফোন করতে পারবো। অ্যাপসটি প্রথমে ইনস্টল করে রাখ। জাস্ট 40 সেকেন্ডের মতো সময় লাগতে পারে এই অ্যাপসটি ডাউনলোড হতে। তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ গাইস, তো অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, আমরা এর ব্যবহারটা জেনে নিই কীভাবে এটা ব্যবহার করতে হবে। তো ওপেনে ক্লিক করলাম, অ্যাপসটি ওপেন হতে একটু সময় লাগবে, জাস্ট প্রথমবার শুধু। আমরা সাইন আপ করব, এখানে আপনার কান্ট্রি দিতে পারেন, যেমন আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করতে পারেন, তারপর আপনার নিজের ফোন নাম্বার 0 5। অথবা আপনি আপনার ফেসবুক আইডিও লগ ইন করতে পারেন।
অ্যাপসটি পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে, তো আমরা এর ব্যবহারটা জেনে নিই। এখানে দেখা যাচ্ছে 24 ক্যাডেটে, 24 ক্যাডেটে কথা যাবে 20 মিনিটের মতো, ধরেন একটা নাম্বার, এটা হচ্ছে নাম্বার। এই নাম্বারে ফোন করার পর আপনার ফোন থেকে ফোন যাবে, যেভাবে ফোনটাই ব্যবহার করেন ফোনের অ্যাপস দিয়ে, ওই রকমভাবে ফোন যাওয়ার পর যে রিসিভ করবে তার ফোনে আপনার নাম্বার থাকবে না, এবং আপনার ফোন থেকে টাকাও কাটা হবে না, শুধু এখান থেকে এই যে ক্রেডিটটা কাটা হবে। তো এই ক্রেডিট যখন আপনার শেষ হয়ে যাবে তখন ক্রেডিট নিতে পারবেন, সেই রকম সিস্টেম আছে, গেট ফ্রি ক্রেডিট। ডেইলি চেক, এখানে আমার 24 ক্রেডিট আছে, কিন্তু চেক করেন, এক ক্রেডিট বাইর হয়েছে। এরকম ভাবে এই ভিডিওটি ইয়ে করলে আপনার 3 ক্রেডিট পাওয়া যাবে, এই অ্যাপসগুলো ডাউনলোড করলে 200 ক্রেডিট পাওয়া যাবে, এরকমভাবে আপনি ক্রেডিট কিনতে পারেন, ফ্রি ক্রেডিট। তো এই বিষয়ে যদি আরও আপনাদের কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন। তো নাম্বারটা কীভাবে কী করবেন এটা আমি জানাই দিচ্ছি, 0174982, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, যে কোনো সমস্যার জন্য এখানে কন্ট্যাক্ট করতে পারেন কমেন্ট বক্সে গিয়ে অথবা ফোন করে। তো আল্লাহ হাফেজ।